গর্ভাবস্থায় খাবার দাবার নিয়ে চলে অনেক বাছবিচার। কোন খাবার নিরাপদ আর কোন খাবার ক্ষতিকর তা নিয়ে দ্বিধা কাজ করে। এমন একটি খাবার হচ্ছে তেঁতুল। গর্ভাবস্থায় তেঁতুল খাওয়া নিরাপদ কি না এ নিয়ে আমাদের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। অনেকে বলে তেঁতুল খাওয়া যাবে না, তেঁতুল খেলে গর্ভবতী মা এবং তার সন্তানের অনেক ক্ষতি হয়, তেঁতুল খেলে রক্ত জল হয়ে যায়, এ কথাগুলো সত্য কি না। তবে গর্ভবতী মায়েদের তেঁতুল খাওয়ার জন্য মন অনেকটাই আনচান করে। তাই আজকের ভিডিওর মাধ্যমে জানাবো গর্ভাবস্থায় তেঁতুল খাওয়ার উপকারিতা ও কুফলগুলো সম্পর্কে। খেতে পারবেন কি পারবেন না, খেলেও কী পরিমাণে খাওয়া উচিত, আর কারা মোটেও খাবেন না, সব কিছু জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। তেঁতুল আমাদের উপমহাদেশের একটি সুপরিচিত ফল। এই ফল অনেকেরই অত্যন্ত প্রিয়, বিশেষ করে মেয়েদের। গর্ভাবস্থায় নারীরা সাধারণত তেঁতুল খেতে পছন্দ করেন। চিকিৎসাগত দিক থেকে তেঁতুলের কিছু উপকারিতা রয়েছে, তবে গর্ভাবস্থায় কিছু কিছু ক্ষেত্রে এটি খাওয়া যাবে এবং কিছু কিছু ক্ষেত্রে খাওয়া যাবে না। গর্ভাবস্থায় কোনো নারী যদি তেঁতুল খান তাহলে তার কী উপকারিতা পাবেন, চলুন এক নজরে জেনে নিই। তেঁতুল এমন একটি ফল যাতে প্রচুর মাত্রায় ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সির অন্যতম উৎস হচ্ছে তেঁতুল। এই ভিটামিন সি আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে বাড়াতে পারে। তবে ফুচকা, পানিপুরি কিংবা টকের সাথে যেভাবে তেঁতুল খাচ্ছেন বা মশলা মিশিয়ে যেভাবে তেঁতুল খাচ্ছেন সেভাবে নয়। আমি তেঁতুল খাওয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেব। গর্ভাবস্থায় গর্ভবতী নারীদের ইমিউন সিস্টেম অনেক খারাপ থাকে, এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কাজ করতে চায় না। এই সময় গর্ভবতী মা যদি বাহ্যিক কিছু খাবারের মাধ্যমে তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে চান তাহলে স্বল্প পরিমাণে তেঁতুল খাওয়া যেতেই পারে। তেঁতুল এমন একটি ফল যাতে প্রচুর মাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। গর্ভাবস্থায় আপনি খেতে পারেন অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, আর তার মধ্যে তেঁতুল রাখা যেতেই পারে। এটি শরীরকে ফ্রি রেডিকেলসের ফরমেশন হতে বাধা দেয়, যার ফলে আপনার শিশু যে কোনো ধরনের খারাপ পদার্থগুলো থেকে দূরে থাকে। শরীরের টক্সিনকে বের করে দেয় তেঁতুল এবং শরীরের রক্তকে পরিষ্কার রাখে, যার ফলে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এবং সঠিক অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ হয় শিশুর কাছে, যেটি শিশুকে সুস্থ রাখতে সাহায্য করে। যদি গর্ভাবস্থায় কারো ডায়াবেটিস আগে থেকেই থেকে থাকে কিংবা গর্ভস্থকালীন টাইপ 2 ডায়াবেটিসের সমস্যায় কেউ যদি ভুগে থাকেন তাহলে সেই সময় তারা তেঁতুল খেতে পারেন। তেঁতুল খেলে গর্ভস্থ ডায়াবেটিস এবং পূর্বে থেকে যাদের ডায়াবেটিস আছে তা সহজেই কন্ট্রোল করা যায়। তেঁতুলের মতো খাবারকে খাদ্য তালিকায় রাখলে রক্তের চিনির পরিমাণ কমে যায় এবং ইনসুলিনের পরিমাণ বৃদ্ধি পায়, যার ফলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। তেঁতুলের নির্দিষ্ট কিছু প্রোটিন থাকে, এইসব প্রোটিন গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেয়। গর্ভাবস্থায় গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, খাবার হজম হতে না চাওয়া কিংবা কোষ্ঠকাঠিন্যের সমস্যা তো খুবই কমন সমস্যা, যেগুলো থেকে যদি কোনো গর্ভবতী নারী মুক্তি পেতে চান তাহলে খেতে পারেন তেঁতুল। যদি আপনি গর্ভাবস্থায় তেঁতুল খান এটি আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। গর্ভাবস্থার একটি অন্যতম সমস্যা হচ্ছে ব্লাড প্রেশারের ওঠানামা, আর যদি গর্ভাবস্থায় আপনার ব্লাড প্রেশার অনেক বেশি বেড়ে যেতে থাকে তাহলে এটি আপনার অ্যাক্লামশিয়া ও প্রি অ্যাক্লামশিয়া ঝুঁকিকে অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। তাই আপনি যদি তেঁতুল খান তেঁতুলে থাকা পটাশিয়াম আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে। তবে গর্ভাবস্থায় যাদের ব্লাড প্রেশার কম থাকে তারা তেঁতুল খাওয়া থেকে বিরত থাকুন, কারণ তেঁতুল খেলে ব্লাড প্রেশার হঠাৎ করে অনেক বেশি কমে যেতে পারে। তেঁতুলে ভরপুর মাত্রায় আয়রন পাওয়া যায়। এই আয়রন একজন গর্ভবতী মায়ের আয়রনের চাহিদা পূরণ করে, যার ফলে শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত উৎপাদিত হতে পারে। তাই আয়রনের ট্যাবলেট খাওয়ার পাশাপাশি তেঁতুলকেও খাদ্য তালিকায় রাখা যেতে পারে। কেউ যদি গর্ভাবস্থায় মর্নিং সিকনেস, বমি বমি ভাব, খাবারের অরুচি, দুর্গন্ধ লাগা এই জাতীয় সমস্যায় ভুগে থাকেন, তারাও যদি খাদ্য তালিকায় তেঁতুলকে অন্তর্ভুক্ত করেন এই সমস্ত সমস্যাগুলো আপনার থেকে বহু দূরে থাকবে। এখন কথা হচ্ছে একজন গর্ভবতী নারী তেঁতুল খাওয়ার তো অনেক উপকারিতাই পেতে পারবেন, তবে সেটিকে কীভাবে খেলে পেতে পারবেন। গর্ভাবস্থায় অতিমাত্রায় তেঁতুল খাওয়া থেকে বিরত থাকতে হবে। আপনি প্রতিদিন 10 গ্রাম পর্যন্ত তেঁতুল খেতে পারেন, এর বেশি এক দানাও নয়। অতিরিক্ত তেঁতুল খেলে এটি আপনার বদহজম, গ্যাস্ট্রিক, অ্যাসিডিটির মতো সমস্যা বাড়িয়ে দিতে পারে। তবে তেঁতুল কখনোই সকালবেলা খালি পেটে খাওয়া যাবে না, এতে করে কিন্তু আপনার পেট ব্যথাসহ নানা রকমের সমস্যা দেখা দিতে পারে। তাই যখনই আপনি তেঁতুল খাবেন খাবার খাওয়ার আধা ঘন্টা পরে খেতে হবে।
একেবারে পুরনো কালচে বর্ণ ধারণ করা বা বিচিতে পোকা ধরেছে এমন তেঁতুল খাওয়া থেকে বিরত থাকুন। একটু নতুন টাইপের ব্রাউন কালারের যে তেঁতুলগুলো রয়েছে সেগুলো খান। তেঁতুল নিশ্চয়ই খাওয়ার সময় এর মধ্যে কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা, বিট লবণ কিংবা লবণ মিশ্রিত করে আচার বানিয়ে খাচ্ছেন, কিংবা আগে থেকে রান্না করা তেঁতুলের আচার খাচ্ছেন। এইভাবে তেঁতুল খেলে তেঁতুলের কোনো উপকারিতাই আপনি পেতে পারবেন না, বরঞ্চ এটি আপনার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তেঁতুলকে আপনি জলে ভিজিয়ে সেই জলটি খেতে পারেন। এর মধ্যে চাইলে চিমটি পরিমাণ বিট নুন অথবা হিমালয়ান পিঙ্ক সল্ট মিশ্রিত করতে পারেন। চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো অথবা ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এ ব্যতীত সাধারণ লবণ, চিলি ফ্লেক্স অথবা লাল মরিচের গুঁড়ো, বিভিন্ন ধরনের তেল মশলা মিশ্রিত করে তেঁতুলের আচার বা তেঁতুল মাখা খাওয়া থেকে 100 হাত দূরে থাকুন। এটি আপনার মারাত্মক ক্ষতি করতে পারে। আপনার রুচিতে যতই এটি মজাদার মনে হোক না কেন, আপনার ও আপনার শিশুর জন্য এগুলো ভালো নয়। এর মধ্যে থেকে যে খারাপ পদার্থগুলো রক্তের মাধ্যমে শিশুর অ্যাম্বিলিকাল কর্ড হয়ে শিশুর কাছে পৌঁছাচ্ছে তা কিন্তু শিশুর জন্য মোটেও ভালো নয়। এই ছোটোখাটো সতর্কতাগুলো অবলম্বন করে তেঁতুল খেতে পারেন। দৈনিক 10 গ্রামের বেশি তেঁতুল খাবেন না। এছাড়াও চেষ্টা করবেন যদি আপনি কোনো অ্যাসপিরিন জাতীয় ওষুধ খান সে সময় তেঁতুল না খেতে, কারণ অ্যাসপিরিন জাতীয় ওষুধের কাজে বাধা দিতে পারে তেঁতুল। গর্ভাবস্থায় অনেকেই আয়রন, ক্যালসিয়াম এই জাতীয় ওষুধ সেবন করছেন। যে বেলায় আপনি আয়রন বা ক্যালসিয়াম জাতীয় ওষুধ সেবন করছেন তার 2 ঘন্টা আগে কিংবা 2 ঘন্টা পরে তেঁতুল খাওয়া থেকে বিরত থাকুন, কারণ বিভিন্ন ধরনের ওষুধের কার্যকারিতার ক্ষেত্রে তেঁতুল কিন্তু মারাত্মক প্রভাব ফেলতে পারে। গর্ভাবস্থায় অনেকেই দেখা যায় অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছেন। যারা অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করছেন তার সাথেও তেঁতুল কিন্তু বিক্রিয়া করতে পারে। তাই অ্যান্টিবায়োটিক চলাকালীনও আপনি ভিটামিন সি জাতীয় ফল এবং তেঁতুল খাওয়া একেবারেই বন্ধ করে দিন, অন্যথায় এটি মারাত্মক ক্ষতিকারক হতে পারে। তেঁতুল অতিমাত্রায় খেলে অনেকের বুক জ্বালা পড়া, পেট ব্যথা করা, পেটে গ্যাস হওয়া, বমি বমি ভাব হওয়া, মাথা ঘুরানো, মুখ দিয়ে লালা ঝরা কিংবা অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। যদি অল্প পরিমাণে তেঁতুল খেলেও কারো এমন সমস্যা দেখা যায় তার মানে বুঝতে হবে তেঁতুল তাদের ক্ষেত্রে অ্যালার্জেটিক, তাই তারা তেঁতুল খাওয়া থেকে বিরত থাকবেন। আর যারা অতিমাত্রায় তেঁতুল খাচ্ছেন তাদের ক্ষেত্রে এমন মাথা ঘুরানো, বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া এই জাতীয় সমস্যাগুলো অত্যন্ত কমন, তাই অতিমাত্রায় তেঁতুল কখনোই খাবেন না। যে কোনো খাবারকে পরিমিত মাত্রায় খেতে পারলে এই সঠিক পুষ্টি উপকারিতা পাওয়া সম্ভব। তো ভিউয়ার্স, গর্ভাবস্থায় যদি আপনি তেঁতুলকে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে এর পুষ্টি উপকারিতা পেতে চান এই নিয়মেই তেঁতুল খেতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।